তুই কাদের জলিল জাহাদার বাহার হালে তুই মেরা নিগাদার আন্দরা তুম কেদমত নম্বরি আজাহাওয়া নুরে নম্বরি করে পাবে উল্ফাতে করি সর্বে বুঝকোরিকায়সলে আল্লাহকে তরিকা কর্ম যে তরি পর চলা খুদায়া জরুরত গোলা বনা খুদায়া মধ্যে ধুলাবালির মধ্যে ঘোরাঘুরি খাইতেছে
এই দুনিয়ার ধুলার অলির উসিলায় জাহান্নামের আগুন দিয়া তুমি দেহটারে পোড়াইয়া দিও না। আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাইয়া রাখো। আল্লাহ এত মহব্বত করি এমন দেবো নাইলা। আল্লাহ এই মহব্বতের বন্ধে কেমনে তুমি জাহান্নামে দিবা? তুমি যদি তোমার বান্দাকে জাহান্নামে দাও আল্লাহ তোমার কি মায়া লাগবে না? নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া? তোমার কুদরতি নজর দিয়া Thank you.
দরিদ্র আল্লাহ অনেকের বাড়িতে অসুস্থ রোগী আছে সেবা দিয়ে দাও টাকা নাই টাকা শেষ হয়ে গেছে ডাক্তার দেখাইতে দেখাইতে একজন এসে কইলো ডাক্তার দেখানোর মতো আমার কোনো তৌফিক নাই আপনি দোয়া করবেন মাহফিলে আমি আর ডাক্তার দেখাইতে পারবো না আল্লাহ তুমি সত্যি বলো আল্লাহ তুমি সেবা দিয়ে দাও তোমার বান্দাকে মাফ করে দাও আল্লাহ বেজার এখানে হাত জাগাইছি জানি না কার মালাই এ যুবকরা এ যুবকরা কার যুবকরা কার চোখের পানি ভাড়া এ যুবক চোখের পানি ছেড়ে দেয় কলিজা পাথর হয়ে গেছে চোখে পানি আসে না তুই তো কবরের অবস্থা জানো না কবরের অবস্থা তুই জানো না ওই গুরুত্বের কাউকে তুই চোখের পানি ফেলে আমার জন্য দুহাত আব্দুল রহমান আব্দুল রহিম আব্দুল করিম তুমি তো এই দরবারের খলিফা আয়াল্লাহ জনাব মাওলানা জালাল আহমদ সাহেব অসুস্থ মাহফিলে আসতে পারে না দোয়া চাইছে জনাব মাওলানা জাকারিয়া সাহেব বটবলিয়া অসুস্থ মানুষ আসতে পারে না দোয়া চেয়েছে যে আর মনে হয় জীবনের চলা ভাঙ্গা আল্লাহ তুমি তোমার বন্ধাদেরকে সেবা দান করো আল্লাহ সুস্থতা দান করো আল্লাহ তাআলা অনেক বাধ্য আছে যে অনেকের ফ্যামিলি লোকজন বিদেশে পরবাসে অনেক ছেলেরা পরবাসে কঠিন জীবনযাপন করতেছে ঠিক মতো বেতন পায় না মালিক ভালো না আল্লাহ চোখের পানি ভরতেছে সন্তান বিদেশে গেছে টাকা পাঠাবে কিন্তু সন্তানের ইনকাম নাই সন্তানই চলতে পারে না আল্লাহ আল্লাহ ওদেরকে সুস্থ রাখো কামাই মধ্যে খায়ের বরকত দিয়ে দাও আল্লাহ অনেক পরীক্ষার্থী ছাত্র বর্তমানে পরীক্ষা চলে স্কুল মাদ্রাসা আল্লাহ তাআলা কলেজের পরীক্ষা চলে আল্লাহ অনেক গার্ডিয়ান তো চেয়েছে আল্লাহ পরীক্ষার্থীদেরকে তুমি কামিয়াব করে দাও আমার ভাই ভাই মাদ্রাসার জন্য দোয়া করেন এই মাদ্রাসা অনেক ছাত্রলীলা বড়িয়ে খায় ওদের জন্য দোয়া করেন ওরা যেন হকানি আলেম হইতে পারে খাঁটি হাফেজ হইতে পারে কোরআনের কারি হইতে পারে মাদ্রাসার শিক্ষক ভাইদের জন্য দোয়া করেন বহু মেহনত করছে এই মাহফিলের জন্য শুধু আপনার স্মরণ কলা পর্যন্ত এই মাদ্রাসার কালেকশন হয়ে গেছে স্মরণ কলার অনেক লোক আসছে তারা এই বিশ পনেরো বিশ জন পঁচিশ জন ছাত্রকে দীর্ঘদিন পর্যন্ত মেহমানদারি করাইছে সকল জায়গায় মেহমানদারি করাইছে অনেক ভাইরা আমার ভাইরা আমার বাবা জেনেদের জন্য দোয়া করে আল্লাহ যেন ওদেরকে কবুল মঞ্জুর করে না আল্লাহ তাআলা যশুর আল্লাহ দিল যশুর অসুস্থ দোয়া চাইছে জুমার দিন দোয়া করছি আপনার দোয়া করেন যশুরের যে আপনাদের মালিক
তার জন্য দোয়া করবেন। মাইনুল ইসলাম জাহাঙ্গীর মিয়া, আমি অসুস্থ অবস্থায় আমাকে অনেক সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তুমি এই মাইনুল ইসলাম মালিককে কবুল করে নাও, আল্লাহ তার ব্যবসা প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও, আল্লাহ তাআলা শেষবারের মতো তোমার দরবারে ফরিয়াদ করতেছি, আল্লাহ এখানে যারা হাত লাগাইছে আল্লাহ তুমি কেন হাত খালি ফেলে আছো, আল্লাহ কাউকে তুমি নামাজ করো না, আল্লাহ তুমি যদি রহমত তোমার রহমতের অভাব পড়বে না, আল্লাহ যদি এখানে হাত লাগাইছে আল্লাহ ফিরিয়ে দিও না, আল্লাহ এই গ্রামের চতুর্দিকে আমার মা ভরটা ভরপুর প্রত্যেক ঘরে ঘরে বাড়ি বাড়ি মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তাদের অভাব দূর করে দাও, ইমানে কি পয়দা করে দাও, নামাজি বানায় দাও, মা খাদিজাদের কুবরার সঙ্গে কবুল মঞ্জুর করে না, সুবহানাল্লাহ রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা শেষবারের মতো মরহুম আব্দুল হক আব্বাসী সাহেব, এখানে দরবারে যারা খলিফা ছিলেন মরহুম আব্দুল হক আব্বাসী সাহেব, মরহুম রফিকুল ইসলাম কালকাবাড়ি, জনাব মাওলানা গোকালীন মাওলানা হযরত আলী সাহেব, মাওলানা আব্দুল হাকিম সাহেব, হযরত আলী কান্দনিয়া মাওলানা, শুধু কান্দের তার অনেক ভক্ত আছে এখানে, আমাদের মাঝে নাই আব্দুল হাকিম সাহেব, নাই আমার ভাইয়া আমার বাবাজিরা, এই লোকগুলো চলে গেছে, আয় আল্লাহ তাআলা মারা শামসুল হক জিয়াদি আসছিল মাহফিলে, অসুস্থতার কারণে চলে গেছে, আল্লাহ তুমি সুস্থতা দান করো, যারা চলে গেছে তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ চলার বাড়ি গুলিকে তুমি আল্লাহ এই মাহফিলে চতুর্দিকে বাড়িওয়ালাদের বাড়ির কষ্ট হয়, পায়খানা প্রসাব করে, ঘর বাড়ি নষ্ট করে, আল্লাহ কোন মানুষ কিছু বলে না, নীরবে সহ্য করে যায়, আল্লাহ তুমি যাদেরকে কবুল করো এই উসিলা মাফ করে দাও, আল্লাহ তোমার আলী এখানে শুয়ে আছে, আব্বা আম্মা আমার আব্বা জান আম্মা জান এখানে শুয়ে আছে, আল্লাহ তোমার আলীকে মাফ করে দাও, মুর্শিদ আমার আব্দুর রশিদ মাওলানা, মুর্শিদ কালী দিয়ে উত্তর হবে।